হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আজ আমি বানাবো ছোলা একদম সহজভাবে খুব তাড়াতাড়ি ছোলার রেসিপি চলো ভিডিওটা শুরু করছি ছলাগুলো আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি এগুলোকে ছেকে কুকারের মধ্যে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি ছোট আলু আলুগুলো খুব ভালো করে ছাল ছাড়িয়ে নেব ছোট আলুর জায়গায় তোমরা বড় আলুও নিতে পারো আলু কিন্তু অল্প দেব। শুধু ছোলাগুলো হলে খুব একটা গ্রেভি হবে না তাই আলু মিশাবে সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আলুগুলোকে আমি ছোট আলু তো দু পিস করে আলুগুলোকে নিয়ে নেব দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব একটু কুকারের মধ্যে আলু আমি দিয়ে দিয়েছি অল্প বেশি আলু দিই না আর আলু দেব না এরপরে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি সাদা কাপড়ের মধ্যে দিয়ে দেব চা পাতা লং এলাচ দারুচিনি গোলমরিচ এগুলো দিয়ে খুব ভালো করে সাদা কাপড়টার মধ্যে বেঁধে নেব সবগুলোকে। সবগুলোকে সবগুলোকে বেঁধে নেওয়ার পরে আমি কুকারের মধ্যে ছোলা আলুর সঙ্গে এগুলোকে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ এটা যে এটা দিলে ছোলার কালারটা খুব সুন্দর আসে আর একটা আলাদা রকম গন্ধও থাকে আর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আর হলুদ দিয়ে দেব অল্প অল্প নুন আর হলুদ দিয়ে ছোলাগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব এইভাবে ছোলাটা খুব ভালো করে সিদ্ধ করে নেব বেশি সিটি লাগাবো না দুটো সিটি দেবো দুটো সিটি করে দেওয়ার পরে আমি গ্যাসটা বন্ধ করে নেব এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু ইঞ্চির মতন আদা আর পাঁচ থেকে ছটা রসুনের কলি আর একটা ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে তোমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবে আমি অল্প ঝাল খাই তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু খুব ঝাল এরপরে আমি এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এগুলো যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে দেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব এগুলোকে এগুলোকে আমি লাল লাল করে যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এগুলো আমি সব ভালো করে পিষে নেব খুব ভালো করে এগুলোকে একটা পিষে নেবো পিষে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সবগুলোকে আমি খুব ভালো করে পিষে নিয়েছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোলমরিচ লং এলাচ দারুচিনি সব দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এগুলোকে যখন ভাজা হয়ে আসবে এগুলো একটু লাল লাল করে জিরাটাও খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম সে মশলাটা আমি দিয়ে দেবো এইভাবে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে মশলাগুলো এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো তেলের উপরে দিয়ে দেবো একটু নঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কী হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে লঙ্কাটা নেড়ে নেওয়ার পরে আমি পেস্ট যে পেস্টটা পিষে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে কিন্তু এটা কালারটা কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে চলে আসবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে কিন্তু কালার খুব সুন্দর চলে আসবে এরপরে আমি ছোলাটা বার করে নেব ছলাটা বার করে নেবো দেখো ছলাটার এই যে কাপড়টা আমি বেঁধে পুটলিটা দিয়েছিলাম সেটা আমি ফেলে নেব আর ছলাগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি একটু দেখে নেবো দুটো সিটি দেওয়ার পরে কিন্তু ভাবটা আমি বের করে নিলি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবো দেখো ছলাগুলো খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে একটু ছলাগুলো খুব ভালোভাবে একটু ফাটা ফাটা হয়ে গেলে কী হয় ছলাটাতে কিন্তু খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় এরপরে আমি জলটা ছেঁকে নেব, ছলার জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু পরে আমি কাজে লাগাবো এরপরে আমি দেখো ছলাগুলোকে ছেঁকে নিয়েছি ছলাগুলো আলাদা করে দেবো জলটা আলাদা করে দেবো জলটা কিন্তু ফেলে দেব। না এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হালকা হালকা জল দেবো হালকা হালকা জল দিয়ে কিন্তু মশলাটা সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মশলাগুলো কষিয়ে নিলে মশলা থেকে কালারও খুব সুন্দর বেরোবে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে এরপর অল্প আমি জল দেবো জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এইভাবে এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে তেল খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতন অল্প নুন স্বাদ মতন অল্প নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে আরেকবার কষিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে এরপর আমি দিয়ে দেবো ছোলার আলুগুলো ছোলার আলুগুলো কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো এইভাবে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে ছোলাটার সঙ্গে আলুটা ছলা আলু দুটোকেই খুব ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে এভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সেই ছলার যে জলটা আমি রেখেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা কিন্তু আমি একটু একটু অল্প অল্প করে ছলার মধ্যে দেব খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব সুন্দরভাবে কষালে কি হবে ছলাটা না ভিতরে খুব ভালো করে মশলাটা ভিতরে চলে যাবে এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দেখো আমি যে জলটা ছোলার যে জলটা সিদ্ধ করা জলটা রেখেছিলাম সেই জলটা আমি অল্প অল্প করে দেব আর এইভাবে মশলার সঙ্গে নাড়িয়ে নেবো এইভাবে এইভাবে মশলাটার সঙ্গে খুব ভালো করে ছলার জলটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো কিন্তু ছলাটা কিন্তু খেতে কিন্তু দারুণ সুন্দর হবে খেতে এইভাবে মশলা করে টেস্টি হবে খেতেও কিন্তু ভালো লাগবে পুরো একদম সবজি আমার রেডি হয়ে গেছে এরপর আর একটু জল দিয়ে দেবো একটু গ্রেভি করব তো গ্রেভি করে নেওয়ার পরে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো এইভাবে মশলার মধ্যে খুব ভালো করে মশলার মধ্যে করিয়ে দেব খুব সুন্দর এরপরে আমি উপর থেকে একটু অল্প দিয়ে দেব স্বাদ মতন আর একটু নুন দিয়ে দেব আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব দিয়ে আমি সবজিটা নামিয়ে দেব। খুব ভালো করে একবার গরম মশলা ধনে পাতাটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো যাতে সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় দেখতে কিন্তু সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকে সাথে থেকে টাটা বা